ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ই ও বারাকাত হ্যাঁ মিদা মুসালিয়ান ফাউদ উবুল্লাহ মিনের শাহিত অনির ওয়াজিম বাংলাদেশ থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে আমরা কবরের পাশে বসে মাজারের পাশে বসে জিকির করতে অনেকে দেখেছি বিভিন্ন মাজারে তো শোনানো আবিদাউদের হাদৃসে যে রয়েছে কবরের ওপরে না। কেননা কবরের ওপরে বসা চাইতে হাঙ্গারের ওপরে বসা উত্তম তো এটা শোনো না ওদের হাদিস তো এই হাদিসটির ব্যাখ্যা কি এখানে কবরের উপরে বসা বলতে কবরের উপরে বসার কথাই বলা হয়েছে বুঝতে পারলেন এর অন্য কোনো ব্যাখ্যা নেই কবরের ওপরে বসা এর কথাই বলা হয়েছে কবরের ওপরে বসে কি করবেন না বসবেন না কবরের ওপরে বসা নিষেধ হ্যাঁ তো আপনার প্রশ্ন হচ্ছিল আরেকটা যে আপনি বলেছিলেন যে বিভিন্ন মাঝারে মাজারে দেখতে পাই যে তারা আল্লাহর জিকির করে সেই মাজারের পাশে যে। কিন্তু কবরের ওপরেতে বসে না তাহলে এটা কেন ভুল দেখেন এটা অবশ্যই ভুল কেন না। যদিও সেখানে কবরের ওপরে বসে না কিন্তু ওই মাজারের পাশে যে। প্রথম কথা মাজার তৈরি করার কথাই হাদিসে নেই বরং মাজার যদি কেউ তৈরি করে কবর কবরকে যদি কেউ উঁচু তৈরি করে তাহলে তা সমান করে দিতে হবে ভেঙে সমান করে দিতে হবে কথাই হাদিসে উল্লেখ আছে বুঝলেন তাই কবরকে বেশি পাকা করা যাবে না উঁচু করা যাবে না এ কথা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তাছাড়া মাজারের পাশে যে আল্লাহর জিকির করার কথা কোনো হাদিসে বা কোরআনে উল্লেখ আছে বলে আমার জানা নেই আশা করি বুঝতে পেরেছেন